ভাই দেখছেন? জি অনেকবার পায়ে অনেকবার পায়ে একদম সুপারের মতো আমি একটা সময় ছিলাম, তার সাথে আমার সাথে একটা মানে বেস্টটা ওইভাবে একটা চিনা আছে। তারপর আমরা শুভকামনা রাখি আমাদের কিন্তু জন্য তার আগামী যে মুভিগুলো আছে রাজকুমার কিংবা মায়া, ওই ছবিগুলোতে তার যে এখন যে লুকটা ওই লুকটা আমরা চাই, ঠিক আছে? শুভকামনা রাজকুমার, শুভকামনা কিং খান। ভাইয়া আপনি কিছুক্ষণ আগে আপনার আমাদের সাক্ষাৎকে নিয়েছেন যে ভাই আসছে, ভাইয়ের সাথে মানে এত ভিড়ের মধ্যে ভাই ভাইকে দেখার জন্য জুতো মতো কোথায় গেছে, মানে এই সেন্সটা নেই, জুতো মতো ছিঁড়ে তারপরে মানে ভাই ভাইয়ের গাড়ির উপরে উঠে গেছি, আমি গাড়ির উপরে উঠে গেছি, ভাইয়ের সাথে হাত মিলেছি দুই ভাই, একবার জানার পাশে একবার গাড়ির উপরে উঠে গেছি সবাইকে টক্কা দিয়ে, তারপরে ভাইয়ের সাথে একটা সেলফিও নিয়েছি, ভাই বুকটা ভরে গেছে, সকাল থেকে দীর্ঘ 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মানে দাঁড়িয়েছিলাম, সেই মানে ভাইয়ের সাথে দেখা ভাই বুকটা ভরে গেছে, আবেগে আপ্লুত হয়ে পড়ছি, মানে ভাই এত ফ্যান ফলোয়ার দেখেও তিনিও মানে আবেগ চোখের জল আবেগে তার উপরে গেছে, আমি দেখলাম তার চোখের দিকে তাকিয়ে, আমাদেরও মানে প্রত্যেকটা ফলোয়ারই আপনার ফ্যানদের এই অবস্থা, ভক্তদের আবেগে আপ্লুত হয়ে গেছে সবাই, মানে আমাদের ভক্তরা তো ছোটাছুটি করছে তার সাথে একটা ছবি তুলবে, তার সাথে একটু হাত মিলাবে সেই দিকে, হ্যাঁ সব সময়, কিন্তু ভাই এত বসের সুপারস্টার শাকিব খান আমাদের বস, এত ফলোয়ার এত ফ্যান ফলোয়ার দেখে মানে তিনি যে সানগ্লাস পরা তার চোখে ইয়া দেখা যায়, উনি যে খুলছে মানে চোখ আবেগে আপ্লুত হয়ে পড়ছে, এত দর্শক মানে এত ফ্যান ফলোয়ার দেখে তার চোখের জল মানে পড়ার মতো অবস্থা, মানে তারপর আমি মানে এত মানুষজন ভিড় টুয়াটা করে ভিড়ের মধ্যে জুতো আমার ব্যাগ কিছুই দেখিনি, আমার ব্যাগটা হয়তো তাদের ছিল, ব্যাগটা পড়েনি, কিন্তু জুতো সব ছিঁড়ে আমি গাড়ির উপরে উঠে গেছি, গাড়ির উপরে উঠে তারপর হাত মিলালাম একটা সেলফিও তুললাম, মানে বুকটা এখন ভরে গেছে ভাই এই দীর্ঘ 5 ঘন্টা মানে ওয়েট করার পর। বাংলাদেশের কোনো নায়ক এই পর্যন্ত শাকিব খানের মতন কেউ, শাকিব খানের মতো কেউ আসবে আজকে বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে সালমান শাহর পর আর কোনো নায়কও হবে না, আর শাকিব খানের পরও আমার মনে হয় না আর কোনো শাকিব খানের মতো আর কোনো দ্বিতীয় শাকিব খান হবে, সালমান শাহের মতো আর কোনো সালমান শাহ আসবে না, আর শাকিব খানের মতো আমাদের বসের মতো আর কোনো শাকিব খানও আসবে না আমি যতটুকু মনে করি, আর তার মতো ছবি সুপারহিট এত ছবি হয় মানে এত সুপারহিট হয় কোনো আপনার কোনো হিরো কোনো নায়কের এত ছবি মুভি সুপারহিট হয় না, শাকিব খানের ছবি যখন হলে যখন রিলিজ হয় মানুষ মানে আপনার টিকিট শেষ হয়ে যায় আর জায়গা দেওয়া যায় না, হলে এত উপচে পড়া ভিড়, আর যখন হল ছবি মুভিটা দেখে দর্শক বাইরে আসে তখন বিভিন্ন সাংবাদিকরা তাদের ইন্টারভিউ নেয় বা তাদের প্রশ্ন কমেন্ট জিজ্ঞেস করে, কমেন্ট আপনার তাদেরকে জিজ্ঞেস করে যে কেমন হয়েছে, মানে আপনার দর্শকরা এত উৎসাহিত হয়ে যায় এত আবেগে যে তার মুভিটা এত সুন্দর হয়েছে এত ফাটাফাটি হয়েছে, আর দীর্ঘ এখন যে যৌথভাবে ইন্ডিয়ার সাথে উনি কাজ করছে এই প্রত্যেকটা ছবি ইন্ডিয়ার সাথে যে উনি কাজ করছে প্রত্যেকটা ছবি সুপারস্টার মানে সুপারহিট হচ্ছে, হ্যাঁ অনেক ভালো লাগে তার ছবি, ধন্যবাদ। কথা বলবো শাকিব খানের দিকে আমার ভালো লাগছে, উনি কি আমার লাইক করি, হ্যাঁ 5টা থেকে 8টা পর্যন্ত বসে রয়েছি, ঠিক আছে আমি সিংতে আসছি, ওর জন্য আটকে আসছে 8 ঘন্টা, ঠিক আছে, হ্যাঁ উত্তরের দিকে এসেছি।